এখন আমি আরো হাফ কাপ পরিমাণ সেমাই দিয়ে দিলাম টোটাল আমি 1 কাপ পরিমাণ সেমাই দিলাম এটাতে এখন এটা আগে বলকুটুক দেখা যাক কতটুক হয় তারপর দুধের আন্দাজটা বুঝে আমি সেমাই অ্যাড করব আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ ভিউয়ার্স দিস স্পেশালের জন্য আমি ভার্মিসিলি দিয়ে দুইটা আইটেম করেছি একটা হলো ভার্মিসিলির জর্দা সেমাই চমৎকার একটা সেমাই হয়েছে এটা ভার্মিসিলির জর্দা সেমাই এবং ক্রিসপি এন্ড ক্রাঞ্চি আরেকটা আমি করেছি ভার্মিসিলির ঘন দুধে ভার্মিসিলির সেমাই ঘন দুধে ভার্মিসিলির শাহী সেমাই যেটা আমি করেছি এটা আমি আলাদাভাবে করেছি এটা অত্যন্ত ইয়ামি এবং চমৎকার একটা সেমাই হয় অত্যন্ত ঝরঝরে একটা সেমাই এটা এবং এই জর্দাটা এতই ইয়ামি এতই মজাদার যে এটা একবার খেলে বারবার খেতে মন চাইবে এতই ঝরঝরে এই জর্দাটা আমি পানি ছাড়া এই জর্দাটা রান্না করেছি এবং এত ঘিয়ে ভেজে অনলি ঘিয়ে ভেজে আমি এই জর্দাটা করেছি এবং এতই ক্রিসপি এটা যেটা মুখে দিলেই মিলিয়ে যায় চমৎকার একটা সেমাই ভার্মিসিলি দিয়ে আমি এই দুটো পদই করলাম ঈদ স্পেশাল বলে কথা ঈদ স্পেশালের জন্য আমি এটা করলাম আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সীমা সোয়াল আজ আমি বানাব ঈদ স্পেশাল রেসিপি শাহী ভার্মিসিলি সেমাই ঘন দুধে শাহী ভার্মিসিলি সেমাই বানানোর জন্য আমি প্রথমে সেমাইগুলোকে নিয়ে নিচ্ছি আমি এখানে দোকান থেকে 1 প্যাকেট সেমাই কিনেছি আমি 2 কাপ পরিমাণ সেমাই এখানে নিয়ে নিচ্ছি সেমাইগুলোকে আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে নিচ্ছি কেটে আমি কাপে 2 কাপ পরিমাণ অনুমানে 2 কাপ পরিমাণ আমি নিয়ে নিচ্ছি এখানে এভাবে 2 কাপ পরিমাণ সেমাই আমি নিচ্ছি এগুলোকে কীভাবে প্রসেস করব তারপর দেখাচ্ছি আমি 2 কাপ পরিমাণ সেমাই আমি এখানে নিয়ে নিলাম এটা চিকন সেমাই এটাকে আমি ঘন দুধে শাহী সেমাই বানাবো এবং দুধটাকে আমি ঘন করে নিব এই সেমাইগুলোকে এরকম ছোট ছোট করেও নেওয়া যায় আবার বড় করেও রাখা যায় যে যেভাবে নিতে পারে তো যার যার ইচ্ছে এটাকে আমি ছোট করে গুঁড়ো করে নিচ্ছি এইভাবে গুঁড়ো করে নিলে তারপরে এটাকে ভাজতে সুবিধা হয় তা নাহলে ছিটে পড়ে যায় সেমাইটাকে আমি সরিয়ে নিচ্ছি এখন যে দুধটাতে আমি সেমাইটা রান্না করব সেই দুধটাকে আমি ঢেলে নিচ্ছি এখানে আমি 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি এবং এটাকে ঘন করে আমি 1/2 লিটার বানাবো ঘন দুধে শাহী ভার্মিসিলি সেমাই বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই দুধটাকে আমি এখন জালে বসিয়ে দিব এটার সাথে যাবে আমার গুঁড়ো দুধ যাবে 2-3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ যাবে আমি এখান থেকে দিব কন্ডেন্স মিল্ক এবং এটার সাথে যাবে চিনি পরিমাণ মতো চিনি যে যতটুকু পছন্দ করেন শাহী ভার্মিসিলি সেমাইয়ের যে মূল উপকরণ সেগুলো হলো যে এই কিশমিস বাদাম এবং কাজু পেস্তা এবং কাঠবাদাম এই 4 রকমের বাদাম আমি নিয়েছি কিশমিস সহ 4 রকমের আইটেম আমি নিয়েছি এগুলো যাবে কারণ শাহী সেমাইয়ের জন্য এই উপকরণগুলো মাস্ট লাগবেই এখানে নিয়েছি কাঠবাদাম এখানে পেস্তা বাদাম এখানে কাজু বাদাম এখানে কিশমিস ঘন দুধে শাহী ভার্মিসিলি সেমাই বানানোর জন্য আমি প্রথমে দুধটাকে জাল করে নিচ্ছি এবং এটাকে অল্প আঁচে ঘন করে নিচ্ছি আমি 1 চিমটি পরিমাণ লবণ আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি আমি সেমাইটাকে ঘিয়ে ভেজে নিব ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3-4 টুকরো করে দারচিনি এলাচি লং তেজপাতা এটাকে আমি ঘিয়ে একটু ভেজে নিব তার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি টুকরো করে সেমাইগুলোকে আমি দিয়ে দিচ্ছি এটাকে আমি অল্প আঁচে ভেজে নিব ভালোভাবে ভেজে নিব একটু মচমচা করে
তাহলে এটা ফ্লেভারটা ভালো আসবে এবং সেমাইটা খেতেও খুবই মজাদার হবে। কড়াইটাতে আমি আরো এক কাপ পরিমাণ ভার্মিসিলি সেমাই অ্যাড করেছি এখানে, কারণ ঘিয়ের পরিমাণটা বেশি হওয়াতে আমার মনে হয়েছে যে সেমাইটা আরেকটু দিতে হবে। বাট আমি এই সেমাইটা থেকে অর্ধেকটা সেমাই দিয়ে আমি ঘন দুধে শাহি ভার্মিসিলি সেমাইটা করব, আর বাকি অর্ধেকটা সেমাই দিয়ে আমি একটু জর্দার মতো করব। আমি একইভাবে দুইটা রেসিপি করব। এখানে চার কাপ পরিমাণ সেমাই হয়ে গেছে, আমার সেমাইটা অলরেডি ভাজা কমপ্লিট। আমি এখানে প্রায় চার কাপ পরিমাণ ভার্মিসিলি সেমাই নিয়েছি ভাজার জন্য, এবং ভাজা কমপ্লিট হয়ে গেছে। ঘিয়ের পরিমাণটা বেশি হওয়াতে আমাকে সেমাইটা বাড়াতে হয়েছে। এখন আমি এটা থেকে অর্ধেকটা সেমাই দিয়ে শাহি ভার্মিসিলি দুধ সেমাই রান্না করব এবং ঘন দুধে করব এটা, আর বাকি অর্ধেকটা দিয়ে আমি জর্দা সেমাই করব, এবং একই সাথে আমি দুইটা রেসিপি করে ফেলব। এতে দুধটা জাল দেওয়া অলরেডি কমপ্লিট, ঘন হয়ে গেছে। আমি দিয়ে দিলাম গরম মশলা এক টুকরো করে, আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ কর্নেস মিল্ক এখানে দিয়ে দিচ্ছি। দুধটাকে ঘন করার জন্য আমি কর্নেস মিল্কটা সাথে দিলাম। 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, কারণ এটাকে ঘন করার জন্য খুব বেশি জাল করা যাবে না, এটাকে এইভাবেই ঘন করতে হবে। আমি কর্নেস মিল্কও দিয়েছি, গুঁড়ো দুধও দিয়েছি। এখন এটাকে সামান্য একটু জাল করব। আমি এই দুধটার মধ্যে দিয়ে দিচ্ছি, প্রথমে আমি হাফ কাপ পরিমাণ সেমাই দিচ্ছি। আমি দেখব যে এটা কতটুকু হয়, কারণ অতিরিক্ত সেমাইটা দেওয়া যাবে না। তো আমি দুধটার মধ্যে কন্ডেন্স মিল্ক দিয়েছি, সেজন্য আমি চিনির পরিমাণটা কম রাখছি। ঘন দুধে শাহি ভার্মিসিলি সেমাইটা আমি রান্না করছি, এবং এটা আস্তে আস্তে ঘন হয়ে যাবে। এখন আমি আরো 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম এটাতে। আমি টোটাল 4 টেবিল চামচ পরিমাণ চিনি দিলাম। চিনিটা যার যার ইচ্ছে অনুযায়ী, যে যতটুকু মিষ্টি খেতে চায়। এখন এটাকে নামিয়ে ফেলতে হবে, খুব বেশিক্ষণ জাল করা যাবে না, আস্তে আস্তে এটা হয়ে যাবে, এবং নামিয়ে ফেললে এটা ঘন হয়ে যাবে অনেকটাই। রেডি হয়ে গেল আমার ঘন দুধে শাহি ভার্মিসিলি সেমাই। এটা আমি এখন ঢেলে নিচ্ছি, ডেকোরেশনের জন্য আমি ঢেলে নিচ্ছি। এটা এইভাবেই লিকুইড রাখতে হবে, এটা দুধটা ঘন হবে। ভার্মিসিলি সেমাইয়ের যে স্পেশাল টেস্ট, এটা দুধটা ঘন করতে হবে। ভার্মিসিলি সেমাইটার সাথে যে ঘন দুধটার মধ্যে আমি ভার্মিসিলি সেমাইটা করেছি, পেস্তা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম এবং কিশমিশ, এবং পরিমাণ মতো যথেষ্ট পরিমাণে এগুলো ঢেলে দিতে হবে। এবং এটা যেহেতু এটা শাহি সেমাই, ভার্মিসিলি শাহি সেমাই আমি রান্না করেছি, এবং এই কারণেই এটাতে কিশমিশ বাদামের পরিমাণটা একটু বেশিই যাবে। রেডি হয়ে গেল আমার ইডি স্পেশাল সেমাই, ঘন দুধে শাহি ভার্মিসিলি সেমাই। এই সেমাইটা এতই মজাদার, এতই আমি যে একবার খেলে বারবারই খেতে মন চাইবে, এতই মজাদার হয়েছে সেমাইটা। এবং আপনারা এইভাবে বানিয়ে খাবেন। ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, আর মজার মজার সেমাই বানিয়ে খাবেন। ভার্মিসিলির যে সেমাইটা আমি ভেজে নিয়েছিলাম ঘি দিয়ে, এখান থেকে আমি 1 কাপ দিয়ে ঘন দুধে শাহি ভার্মিসিলির সেমাই রান্না করেছি, আর বাকিটা রয়ে গেল। এবং এটা এত সুন্দরভাবে ভাজা হয়েছে ঘিয়ে যে একদম ঝরঝরা হয়ে গেছে। এখন এটা দিয়ে আমি জর্দা বানাবো। এটাতে দিয়ে দিচ্ছি ফুড কালার, অরেঞ্জ কালারটা, পরিমাণ মতো চিনি, যে যতটুকু পছন্দ করেন ততটুকু চিনি দিতে পারেন। সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এখন এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। ফুড কালারটা দিয়েছি আমি এটাকে কালারফুল করার জন্য। সেমাই জর্দাটাতে আমি এখন দিয়ে দিব অরেঞ্জ জুস। অরেঞ্জ জুস আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ অরেঞ্জ জুস আমি দিয়ে দিচ্ছি। এটাতে আমি পানি অ্যাড করব না, আমি জাস্ট জর্দা রান্না করব, যেই কারণে আমি এটাতে অরেঞ্জ জুস মিলাচ্ছি। অরেঞ্জ জুস মিলানোর পরে এটার কালারটা একদম পারফেক্ট আসছে, কারণ আমি এটাতে পানি অ্যাড করিনি। এটাকে আমি জাস্ট এইভাবেই ঝরঝরা করে রান্না করব। এটা চিনিটা গলে গেছে এবং অরেঞ্জ জুস দিলাম। আমি সাথে দিয়ে দিচ্ছি 1
টেবিল চামচ পরিমাণ গোলাপ জল দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল। জাস্ট এগুলোতেই আমি এটা রান্না করব, আমি কোনো পানি অ্যাড করব না এটাতে, একেবারেই আমি পানি দেইনি, ঘি ভাজার পর আমি এই জর্দাটা রান্না করছি। তাজল গোলাপ জল দিলাম এটাতে এবং অত্যন্ত চমৎকার একটা কালার এসেছে এটা। এই সেমাইটাকে আমি যখন ঘি ভেজেছি এটাকে খুবই অল্প আছে, একদম লো হিটে আমি এটাকে ঘি ভেজেছি এবং ঘি ভাজার পরে এটা এতটাই ঝরঝরা হয়েছে যে একটা সেমাই আরেকটার সাথে লাগছে না। এবং এখন আমি এটাকে তাওয়ার উপরে বসিয়ে, এটার নিচে একটা আমি তাওয়া দিয়েছি এবং তাওয়ার উপরে বসিয়ে এটাকে আমি জর্দাটা রান্না করছি। এবং তাওয়ার উপরে না দিলে এটা পুড়ে যাবে, তখন জর্দাটার পারফেক্ট কালারটা আসবে না এবং এটা ভালোভাবে হবে না। এই জন্য তাওয়ায় বসিয়ে জর্দাটাকে লো হিটে তাওয়ায় বসিয়ে এটা জর্দাটা বানাতে হবে এবং রান্না করতে হবে। সুন্দর একটা স্মেল বের হচ্ছে এটা থেকে। আমার সেমাইটা অলরেডি হয়ে গেছে, 3 কাপ পরিমাণ সেমাই নিয়েছি এবং চিনি দিয়েছি আমি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ এবং পারফেক্টলি এতই ঝরঝরা যে এটা বারবার খেতে মন চাইবে, এতই ইয়ামি এবং একটা সেমাই আরেকটার সাথে লাগছে না, এতটাই ঝরঝরা, এতটাই পারফেক্ট হয়েছে। সেমাইটার মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম, খুব বেশি পানি দেওয়া যাবে না কারণ সেমাইটা তাহলে গলে যাবে এবং সেমাইটা গললে এটা ঝরঝরে একটা জর্দা হবে না। এবং অলমোস্ট হয়ে গেছে, অলমোস্ট ডান সেমাইটা জর্দাটা। এখন আমি এটাকে নামিয়ে ফেলব এবং এটা অত্যন্ত ইয়ামি একটা সেমাই হবে। আমার ভার্মিসিলির জর্দাটা অলরেডি ডান, আমি এটা চুলা থেকে নিয়ে এসেছি, একদমই ঝরঝরা হয়ে গেছে এবং চমৎকার একটা ক্রিস্পি একটা জর্দা হয়েছে। এটা আমি ঈদ স্পেশাল করলাম জর্দাটা, এখন আমি এটাকে গার্নিশিং এর জন্য দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম এবং কিশমিশ, এগুলো আমি উপরে ছিটিয়ে দিচ্ছি। এটা জাস্ট গার্নিশিং এর জন্য আমি একই সাথে 2টা আইটেম করলাম, এটা ঈদ স্পেশাল বলে কথা, ঈদ স্পেশালের জন্য আমি এটা করেছি সেমাই একটা, আর এটা করলাম আমি হলো জর্দা, ভার্মিসিলির জর্দা করলাম আমি। ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।